কিছু তো একটা হয়েছে বাবা, তোমাকে দেখে খুব চিন্তিত লাগছে। আর কার সাথে তুমি একটা ফোনে কথা বলছিলে, কি সব বলছিলে জানো? সেসব সেসব শোনার তোমার কোনো প্রয়োজন নেই, আর শুনলেও সেটা তুমি নিজের মধ্যে রাখো। কৃপান ছাড়া পাচ্ছে? ও অপরাধী বাবা, ও একটা মেয়েকে মোলেস্ট করেছে আর সেটা প্রমাণ হয়ে গেছে। কেন তুমি অপরাধের পাশে থাকছো বাবা? কেন তুমি সতের পাশে থাকছো না? কেন তুমি অসতের পাশে থাকছো? বাবা তোমার খুব নাম, তুমি খুব নামী লয়ার, কিন্তু তবু আমি তোমাকে নিয়ে অহংকার করতে পারছি না, আমি তোমাকে নিয়ে প্রাউড ফিল করতে পারছি না। কেন করছো বাবা তুমি, কেন করছো এসব? কৃপানের কেসটা ছেড়ে দাও না, ওর তো সাজা হয়ে গিয়েছে, তাহলে কেন তুমি উঠে পড়ে লেগেছো ওকে ছাড়ানোর জন্য? ওকে পানিশমেন্ট পেতে দাও, পানিশমেন্ট পাওয়ার যোগ্য। ও পদ্মকে বলেছিল। চুপ করো তুমি, একটা টেনে থামবো না। কি হয়েছে? কি তোমার মেয়ে পাকা পাকা কথা বলছে, অ্যাডভাইস দিচ্ছে আমাকে, পাগল করে দেবে আমাকে। কি হচ্ছেটা কি মহেক, এসব কি করছো তুমি? যাও যাও নিজের ঘরে যাও, যাও যাও। দাবিয়ে তো রাখবে মাম্মি, আমি জানি তোমরা আমাকে দাবিয়ে রাখবে, দাবিয়ে রাখার চেষ্টা করবে, কিন্তু আমরাও বড় হচ্ছি মাম্মি। বাবা যেটা করছে ভুল করছে, ভুল করছে বাবা, বাবা অন্যায় করছে, অন্যায় করেই যাচ্ছে। আমাদের চোখে, আমাদের চোখে বাবা অনেক নিচে নেমে যাচ্ছে। মেয়েদের কাছে তার বাবারা হিরো হয়, আর তুমি তো ভিলেন হয়ে যাচ্ছ বাবা, ভিলেন হয়ে যাচ্ছ। আমাকে বলো কি হয়েছে, কি কি হয়েছে? স্বস্তিককে নিয়ে এখান থেকে কদিনের জন্য বাইরে যাব ভাবছি। কি বলছো তুমি? এ পাশে তোমরা বিয়ের আয়োজন করবে, আর আমি স্বস্তিককে নিয়ে এখান থেকে কদিনের জন্য বাইরে যাব। কি বলছো এসব? হ্যাঁ বাইরে যাব, ওর একটু চেঞ্জের দরকার, চেঞ্জের। শুধুই কি চেঞ্জের জন্য অগ্নিজিৎ মুখার্জি শহরের এক নম্বর লয়ার ওকে বাইরে নিয়ে যাচ্ছে, নাকি এটা আইনের কোনো চাল, নাকি আইন বহির্ভূত কোনো চাল? দেখুন না পালস কিরম চলছে, যাকে বিশুদ্ধ বাংলায় বলে নাড়ির গতি। আমি আমি কিভাবে দেখব, আমি ডাক্তার নাকি? আপনি তো ডক্টর। কিভাবে? আপনি কার্ডিওলজিস্ট। কি? হৃদয়ের ডক্টর। সবার হৃদয়ের নয়, একটা হৃদয়ের, আমার হৃদয়ের ডক্টর আপনি। কি যে বলছেন, প্লিজ দেখুন না।
কি ফিল করছেন? চলছে। কি বলছে? ঠকপক 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 ঠকপক। তবে বলছে লাভ ইউ লাভ ইউ লাভ ইউ। পহলে ভি মে তুমসে মিলা পহলি দফা হি মিলকে লগা তুনে ছুয়া জখম কো মেরে মরহম মরহম দিল পে লগা। কে বলবে এই মেয়েটা এত টান পিটে এত মার কুটে? কে বলবে এই মেয়েটার কোটের বাইরে হাত চলে আর কোটের ভেতরে মুখ? কাউকে পরোয়া করে না এই বেপরোয়া মেয়েটা আমার সামনে। মাথা নিচু করে সলজ্জে বসে আছে। খুব সুন্দর লাগছে আপনাকে, খুব সুন্দর লাগছে। চোখ তোলো, চোখ তোলো, তাকাও একবার, তাকাও আমার দিকে। পাগল পাগল হ্যাঁ থোড়ে বাদল বাদল হ্যাঁ দোনো খুলকে বরসে ভিগে জরা। মনে হচ্ছে না? আমি বলছি মনে হচ্ছে আমার যাবজ্জীবন কারাদণ্ড তোমার জেলখানায়। কি যে বলছেন! আই জাস্ট ক্যান্ট বিলিভ দিস। কি আপনি থাটু বলতে পারেন? মানেটা কি? কি যে বলছেন! গলত ক্যা সহি ক্যা মুঝে না পতা হ্যায় তুমে গর পতা হো বতা দেনা। মে আরসে সে খুদ সে জরা লাপতা হু তুমে গর মিলু তো। কি করছেন আপনি? কিছুই তো করিনি এখনো। যেদিন আমি তোমায় নিজের করে পাবো ভালোবাসায় ভরিয়ে দেব। তুই মঞ্জিল হ্যা কে দিল হ্যা ইতনা বাতা তুনে ছুয়া জখমো কো মেরে মরহম মরহম। আই প্রমিস নো ওয়ান উইল টাচ ইউ বাট মি, no one will love you but me, no one will care. হয়ে যাবে, আমি সুস্থ হলে তোমাকে নিয়ে একদম চৌরাস্তার মোড়ে চলে যাব। হ্যাঁ, পাবলিক প্লেস, সেখানে দাঁড়িয়ে হাতে একটা জোঙ্গা নিয়ে চিৎকার করে বলব আজকে আমার আর অ্যাডভোকেট গীতা এলএলবি শুভ পরিণয় সুসম্পন্ন হবে। আর সেখানে সকলের সামনে তোমার সিঁথিতে সিঁদুর দিয়ে বলব আর কত সাক্ষী চাই। সমস্ত সাক্ষী রেখে আমি তোমাকে স্ত্রী রূপে বরণ করলাম। পাগল পাগল ছোড়ে বাদল বাদল হ্যায় ভিগে বরসে বরসে ভিগে।
गीता LLB